আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পর আপনাদের সাথে পুনরায় দেখা হলো। লকডাউনের কারণে এবং শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে এখন প্রায় সব স্টুডেন্টরাই এক ধরনের ঘরের মধ্যে বন্দী আছে। তো অনেকেই ঘরে থেকে অনেক কাজ করেছে। তো আলহামদুলিল্লাহ, আমিও অনেক কাজ করতে পেরেছি, অনেক শরীর চর্চা হয়েছে। তো আজকে লকডাউনে যে অবসর না থেকে কাজ করেছি, আপনাদেরকে সেই কাজের কিছু ইয়া দেখাচ্ছি। এই যে এই জায়গাটা দেখছেন, এই জায়গাটাতে মাটি ছিল না, বা আরও ওই যে যেখানে পানি দেখছেন, পানি দেখা যাচ্ছে, এই পানির পরিমাণ এটা নিচা ছিল। তো এখান থেকে মাটি কেটে এই যে বাঁশগুলো দেখতে পাচ্ছেন, বাঁশেরও আরও ওই দিক থেকে 10 থেকে 15 হাত ওই দিক থেকে মাটি কাটা শুরু করেছি। এই জায়গাটা আমরা মাটি কেটে এই জায়গাটা ভরাট করেছে। ভরাট করে এখানে দেখুন যে এই যে ঢেঁড়স গাছ লাগিয়ে দেওয়া হয়েছে। এখন ঢেঁড়স গাছের মধ্যে অনেক সুন্দর সুন্দর ঢেঁড়স ধরেছে, এবং আলহামদুলিল্লাহ আমরা অনেকদিন ধরে খেতে পারছি এগুলো ভাজি করে। এদিকে মাটি বসেছি এরকম নয়, যে এখানে লাউ গাছ লাগানো হয়েছে। তারপরে এই রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই যে এই রাস্তাটা, এই রাস্তাটার মধ্যেও কিন্তু আমরা মাটি বসেছি। আর এটা হচ্ছে আমাদের নতুন বাড়ি। নতুন বাড়ি বলতে আমাদের পুরাতন বাড়ি যেটা ছিল সেটা নদী ভেঙে নিয়ে গেছে। তো আপনাদেরকে কিছুক্ষণ পরে আমাদের পুরাতন যে বাড়িটা ছিল সেই বাড়ির একটি ফুটেজ দেখাবো, যে কোথায় এখন নদীর কোন জায়গায় আমাদের বাড়ি ছিল। আশা করি যারা লকডাউনের মধ্যে বাড়িতে বদ্ধ আছেন, বা যারা বাড়িতে কোনো কাজকাম করতে পারছেন না, তারা খুঁজে খুঁজে কাজ করলে অনেক কাজ পেয়ে যাবেন, যেগুলো বাড়ির জন্য অনেক ফায়দাজনক হবে। এই যে এই পুকুর, এই যে এতটুক থেকে আমরা কাটা শুরু করেছি, এখান থেকে মাটি কাটা শুরু করেছি। তো এখান থেকে এতটুক পর্যন্ত আমরা কেটেছি, আমি আর আমার আব্বু কেটে এদিকে মাটি ফেলেছি এবং এই রাস্তাটা করেছি। আর বাড়ির ওই দিক উত্তর পাশে, এটা হচ্ছে উত্তর পাশ, বাড়ির উত্তর পাশে 1 হাত পরিমাণ মাটি বসেছি। এবং এই যে এখানে যে ডাটা ক্ষেত দেখতে পাচ্ছেন, আপনাদেরকে দেখাচ্ছি, এই যে এদিকটাও আমরা 1.5 হাত পরিমাণ উঁচু করে এটার মধ্যে ডাটার বিচি বুনেছি। তো এখানেও সুন্দর ডাটা হয়েছে আলহামদুলিল্লাহ। তো এই যে দেখুন, এদিকেও ঢেঁড়স গাছ লাগিয়ে দেওয়া হয়েছে। তো চলুন এখন আমরা আমাদের যে পুরাতন বাড়ি ছিল, পুরাতন বাড়ির একটি ফুটেজ আপনাদেরকে দেখাই, যেখানে আমাদের বাড়ি ছিল সেই জায়গাটা নদী ভেঙে নিয়ে গেছে এবং আমাদের এখানে খুব নদী ভাঙছে। তো চলুন আমরা সেই পুরান বাড়িটা দেখে আসি। দর্শক, এটা হচ্ছে আমাদের এলাকার নদী ভাঙ্গনের কিছু চিত্র। এই যে দেখুন, এখানে কিন্তু ঘর ছিল, মানুষ এখানে বসবাস করত। নদী ভাঙ্গনের কারণে মানুষ এই এখানকার ঘরগুলোকে ভেঙে নিয়ে গেছে। তারপরে এখানে আরও ভিটা ছিল, এটাও একটা ভিটা, এবং ওই যে ওদিকে দেখতে পাচ্ছেন ফ্লোর আছে কিন্তু ঘর নেই, ঘর তারা ভিতরে নিয়ে গেছে। তারপরে ওইদিকে যে দেখতে পাচ্ছেন ওইটাও একটা ঘর ছিল পাকা করা, সেই ঘরটাকেও ভাঙা হয়েছে। তা আমাদের বাড়ি ছিল এখানে, যে বাড়িটা আছে এই বাড়িটার, এটা হচ্ছে দক্ষিণ পাশ, দক্ষিণ পাশ। এই বাড়িটার দক্ষিণ পাশে ওই যে কলা গাছগুলো দেখতে পাচ্ছেন পানির ভিতর, ওই কলা গাছগুলোর দক্ষিণ দিকে 15 থেকে 20 হাতের মতো একটা ছোট খাল ছিল। এই খালের দক্ষিণ পাশে আরেকটা বাড়ি ছিল, সেই বাড়ির পাশেই আমাদের বাড়ি ছিল। তো সেই হিসেবে যদি আমরা ধরে নেই, বা আমি ধরে নেই, তাহলে আমাদের বাড়ি এখন নদীর মাঝখানে আছে, ওই ওই দিকে আমাদের বাড়ি। যে দেখুন কত ভয়ঙ্কর ভাবে এখানে নদী ভাঙছে। তো আমাদের বাড়ি এখন এই যে এখানে আমাদের বাড়ি, এই যে এতটুক পর্যন্ত খাল ছিল, খালের পরে একটা বাড়ি ছিল, এখন আমাদের আগের বাড়ি ধরতে গেলে এই যে এখানে নদীর মাঝখানে আছে, এই জায়গাটাতে আমাদের বাড়ি ছিল। এই হচ্ছে আমাদের গ্রামের পরিস্থিতি। আমাদের গ্রামের মানুষগুলো খুব অসহায় অবস্থায় আছে। এখন নদীর ভাঙ্গনের কারণে মানুষ খুব বেহাল পরিস্থিতিতে দিন কাটাচ্ছে। এই যে দেখুন, এখানে এদিকে বাজার আছে, বাজার নদীর কবলে পড়ে গেছে, নদী ভেঙে ফেলবে, যার কারণে ড্রেজিং করে বালু, এই যে ড্রেজার দিয়ে ভিতরে, আরও ভিতরে বাজার নেওয়া হচ্ছে, বালু ভরাট করা হচ্ছে, সেখানে বাজার নেওয়া হবে। তো দর্শক, আজকে এ পর্যন্তই। আশা করি ব্লগটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি আমাদের এই ভিডিওটি ভালো লাগে, তাহলে আমাদের এই ভিডিওর মধ্যে লাইক দিবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন।
আর আমাদের এলাকার জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আল্লাহ পাক যাতে আমাদের এলাকাকে নদী ভাঙ্গন থেকে হেফাজত করেন। দর্শক আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।